পান্ডুয়া জিটি রোডে গাড়ি চালককে গুলি করে খুনের ঘটনায় ধৃত বিশাল সিংকে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হবে। বিশালের সঙ্গী আরও তিন দুষ্কৃতী এখনও অধরা। তাদের খোঁজ চালাতে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে ধৃতকে হেফাজতে নিয়েছে জেরা করছে পুলিশ প্রশাসন। বিহারের আড়ার বাসিন্দা বিশাল সিং আর তার বিরুদ্ধে খুন এবং ছিনতাই দুটোরই অভিযোগ দায়ের করেছে পান্ডুয়া থানার পুলিশ। গতকাল পান্ডুয়া থেকে মগরা থানায় নিয়ে এসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তার আজ মগরা থানা থেকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর। মঙ্গলবার সাত সকালে পান্ডুয়ার বোড়াগড়ি এলাকায় জিটি রোডের উপর গুলি করে খুন করা হয় গাড়ির চালক উদয়ন বিশ্বাসকে। পূর্ব বর্ধমানে কালনা গেট খাপুর পূর্ব পাড়ার বাসিন্দা উদয়ন নিজের বাড়ির স্করপিও গাড়ি ভাড়া করে খাটাচ্ছিলেন। নিজেই চালাতেন সেই গাড়ি। বর্ধমান স্টেশন লাগোয়া গাড়ি স্ট্যান্ড থেকে চার দুষ্কৃতী ব্যান্ডেল যাওয়ার জন্য তার গাড়ি ভাড়া করে। বর্ধমান হুগলি সীমানায় গাড়ি চালককে গুলি করে খুন করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমন সময় পুলিশের নাগালে পড়ে যায় তারা সেই চার দুষ্কৃতী। তাদের মধ্যে একজনকে ধরা গেলেও বাকি তিনজন অধরা। গাড়ি ফেলে চম্প দেয় বাকি তিনজন। আমরা গতকাল যেরকম আপনারা জানেন কি পান্ডুয়া থানা আন্ডারে বর্ধমান বর্ডারে একটা ওখানে মার্ডার হলো, গুলি করে লোককে মেরে দেওয়া হলো। আমাদের পুলিশ ওখানে নাকা করছিল কাছাকাছি, কারণ আমাদের ওখানে পুলিশ যে নাকা ফোর্স ছিল ওরা ওখানে লোককে যে অ্যাকিউজ লোক আছে বদমাস লোককে চেস করে ওখান থেকে এক লোককে স্পট থেকে আমরা অ্যারেস্ট করতে পেরেছিলাম, প্লাস ওখানে যে গাড়ি আছে গাড়ি আমরা সিজ করতে পেরেছিলাম। যেটা আমরা এখন অবধি জানতে পারলাম কি অ্যাজ পার ইনভেস্টিগেশন এই লোকের যে লোক মারা গেছে ওরই গাড়ি ছিল, ট্যাক্সি ছিল, এই লোককে হায়ার করা হয়েছিল বর্ধমান থেকে, ওরা হায়ার করেছিল তখন। তারপরে ওদের মোটিভ ছিল স্ন্যাচিং, গাড়ি স্ন্যাচিং করা। যখন ও লোক রেজিস্ট করে তখন ওকে গুলি করে দেয়, ওখানে বডি ফেলে ওখান থেকে পালায়। আমরা এক লোককে ধরেছি, আর ওর সঙ্গে তিনজন ছিল। এক লোককে যে লোককে ধরেছি ওর বাড়ি বিহার আরা, বাকি যে তিন লোক পালিয়ে গেছে ওদের আমরা খোঁজ করছি। আমাদের টিম লেগে আছে, আমাদের অ্যাডিশনাল এসপি ডিএসপি ইন্সপেক্টর সব লোকই এর মধ্যে লেগে আছে। আমিও সুপারভাইজ করছি, আমাদের সিনিয়র অফিসারও সুপারভাইজ করছে, অ্যান্ড আশা করছি খুব শীঘ্রই আমরা বাকি লোককে রেস্ট করে নেব। প্লাস যে আর্মস বগেরা ইউজ করা হয়েছে ক্রাইম কমিট করার জন্য সেটা আমরা রিকভারি করতে পারব। যেটা এখন অবধি আমরা আই উইটনেস অ্যাকাউন্ট পেয়েছি, ওরা গাড়িকে ওখানে স্টপ করে যে কোনোভাবে, ওকে একটু নেমেছিল গাড়ি থেকে, তারপরে ওরা যে ড্রাইভার আছে ওকে টানাটানি করে একটু গাড়ি হাইজ্যাকিং স্ন্যাচিং করার জন্য পসিবলি ড্রাইভার অবজেক্ট করেছে, তো ওকে ওখানেই পসিবলি গুলি করে দিয়েছে। দেন তারপরে ওখানে রোডেই বডিকে ফেলে ওখান থেকে পালিয়ে গেছিলো। আমাদের পুলিশ কাছাকাছি ছিল, নাগা চেকিং করছিল, তো আমাদের পুলিশ ওখানে সঙ্গে সঙ্গে এদেরকে চেস করে তারপরে ওখানে এরা একটা জায়গা গিয়ে গাড়ি দাঁড় করা বিকজ পুলিশ চেস করছিলো। তারপরে ওরা গাড়ি ছেড়ে ওখান থেকে একটু মাঠের দিকে পালায়, যেখান থেকে আমরা একজনকে সঙ্গে সঙ্গে ধরতে পেরেছিলাম। বাকি তিনজন পালিয়ে গেছে, আমরা খোঁজ চলাচ্ছি তিনজনকে, আশা করছি খুব শীঘ্রই আমরা ধরতে পারবো বাকি তিনজনকেও। পান্ডুয়া থেকে রাকেশ চক্রবর্তী রিপোর্ট, সঠিক বার্তা।